আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 দ্বিতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্ন নিয়ে। ইতিমধ্যে তোমাদের অন্যান্য প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি, সেগুলো তোমাদেরকে আমি এই ভিডিওর আই বাটনে অথবা তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবা। আজকে এই যে প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব, এই প্রশ্নটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা যারা দিবে তাদের জন্য এই প্রশ্নগুলো থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন, কিন্তু 70% প্রশ্ন তোমাদের এখান থেকে কমন থাকবে। আর এই প্রশ্নগুলো তোমরা পড়লে বুঝতে পারবা যে কি কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে, এর জন্য কিন্তু তোমাদের সাথে এই প্রশ্নটি শেয়ার করা। এই প্রশ্নটি সেম যে তোমাদের পরীক্ষায় আসবে সেটা কিন্তু বলছি না, তোমাদের এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন প্যাটার্নটি কেমন হবে এবং কোন রঙে কি কি ধরনের প্রশ্ন লিখতে হবে এবং মান কত দেওয়া হবে এ সম্পর্কে তোমাদের ধারণা হবে, এবং কোন কোন অধ্যায় থেকে এবং কি কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে এ সম্পর্কে তোমাদের এই প্রশ্ন থেকে ধারণা পাবা। এখানে দেখো তোমাদের সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণ মান থাকবে তোমাদের 50, কারণ ইসলাম ও নৈতিক শিক্ষা তোমাদের পূর্ণ মান 50 50 নম্বরের পরীক্ষা কিন্তু হয়ে থাকে। এখানে লেখা আছে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও, এখানে 10-এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের এখান থেকে 10টি প্রশ্নের আনসার করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু এখান থেকে তোমাদের 70% প্রশ্ন কিন্তু কমন থাকবে। আর তোমরা এই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে আসলে আমি এখানে কি কি ধরনের প্রশ্ন তোমাদের জন্য নিয়েছি। এখানে দেখো আমাদের সৃষ্টিকর্তাকে, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি, আল্লাহ তাআলা 2টি গুণবাচক নাম লেখো, আমাদের নবীর নাম কি, এরপর দেখো আসমান ও জমিন কে সৃষ্টি করেছেন, ইসলাম শব্দের অর্থ কি, ইসলাম ধর্ম প্রচার করেন কে, এরপর হচ্ছে আরবি ভাষার শেষ হরফ কোনটি, আমাদের ধর্মগ্রন্থের নাম কি, দিনে রাতে মোট কত ওয়াক্ত নামাজ ফরজ, পৃথিবীর প্রথম নবী কে, আরবি হরফ কোন দিক থেকে পড়া শুরু করতে হয়, আরবি হরফ মোট কয়টি, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি কি। 14টি প্রশ্ন আছে, তোমাদের 15টি অথবা 12টি প্রশ্ন দিতে পারে, সেখান থেকে তোমাদের 10টি প্রশ্ন আনসার করতে হবে। এরপর দুই নামে তোমাদের থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করুন, এখানে বাম পাশে কিছু বাক্য থাকবে এবং ডান পাশে কিছু বাক্য থাকবে, এই বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যগুলো মিল করবা, এখানে তোমাদের 10 নাম্বার থাকবে। এরপর দেখো তোমাদের যে 2 নং, এটা কিন্তু তোমাদের 3 নং, 2 নং না 3 নং, এখানে তোমাদের থাকবে শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি, প্রত্যেকটা মান হচ্ছে 1 করে 10-কে 10, এখানে 10-এর অধিক শূন্যস্থান কিন্তু তোমাদের দেওয়া থাকবে। এখানে ড্যাশ গুলো তোমাদের ফিল আপ করতে হবে, তোমরা শুধু 1 নাম্বার দিয়ে শুধু যে যে শব্দটা বলবে সেই সঠিক শব্দটাই লিখবে, অন্য কোনো এই পুরো লাইনটা লেখার কোনো প্রয়োজন নাই, তোমরা 1 নাম্বার দিয়ে যে সঠিক শব্দটা আছে সেই সঠিক শব্দটাই লিখবে, তাহলে কিন্তু তোমাদের নাম্বার হয়ে যাবে। এখানে পুরো লাইন লিখে তোমাদের সময় অপচয় করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে লেখবা ওজুর পরশ কয়টি, ওজুর পরশ সঠিক অপশনটি কিন্তু তোমাদের 1 নাম্বার দিয়ে তোমরা লিখবা। এখানে প্রত্যেকটা ড্যাশ তোমরা দেখে নাও, আমি সবগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে, আমি ভাবছি যে শর্টকাট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এরপর দেখো আচ্ছা বলে দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ ড্যাশ, আল্লাহ আমরা আল্লাহ তাআলা ড্যাশ ছাড়া বাঁচতে পারি না, মুসলিম ধর্মের ড্যাশ ধর্ম, ইসলাম শব্দের অর্থ কি, মানে ড্যাশ আল্লাহ তাআলার কোনো ড্যাশ নেই, ইসলাম ধর্মের মূল ভিত্তি ড্যাশ আসমান ও ড্যাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নামাজের আগে ড্যাশ করতে হয়, পবিত্রতার ড্যাশ সম্ভব, যারা ইমান আনে তাদের ড্যাশ বলে, পরিষ্কার পানি দিয়ে অজু ড্যাশ করবো। এরপর তোমাদের থাকবে মুখী, এখানে 20 নাম্বার, সূরা ফাতিহা বলো, এরপর কালিমা শাহাদাত, এরপর নিচে আরবি হরফ গুলো পড়ো যেকোনো 20টি, এখানে যেকোনো 20টি হরফ তোমাদের পড়তে হবে, এখানে মুখী, এখানে 5 আর 5, এরপর হচ্ছে তোমাদের 10, এই হচ্ছে টোটাল 20। এই হলো তোমাদের যে ইসলাম নৈতিক শিক্ষা যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা, আসলে তোমাদের একটি ভিডিও করার জন্য আসলে অনেকটুকু পরিশ্রম করতে হয়, তোমরা যদি লাইক না দাও তাহলে কিন্তু আসলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো ব্যর্থ হয়েছে, তাই আশা করি তোমরা একটি লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং পরবর্তী অন্যান্য ভিডিও এবং তোমাদের সাজেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।